হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। রবিবার শেষ রাতে আচমকায় হৃদরোগে আক্রান্ত হন 83 বছরের শিল্পী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকেরা বিরজু মহারাজকে মৃত বলে ঘোষণা করেন। 1983 সালে পদ্মবিভূষণ পান পণ্ডিত বিরজু মহারাজ। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও কালিদাস সম্মান। বিশ্বরূপম ছবিতে কোরিওগ্রাফির জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পান পণ্ডিত বিরজু মহারাজ। পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পণ্ডিতজির মহারাজের প্রয়াণে শোকের ছায়া শিল্পী মহলে।